হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটি ঘরে থাকা পুরনো শাড়ি দিয়ে খুব সুন্দর একটি নিউ স্টাইলের ডিজাইন কুর্তি স্যুট শেয়ার করব তো সবার প্রথমে আমাদের কাপড়টি ভালো করে খুলে নিতে হবে খুলে নিয়ে তারপর চার ভাজে ভাজ করে দিতে হবে করে নিয়ে এই যে আমাদের পাটটা আছে এটাকে এখন আমরা কেটে বাদ দিয়ে নেবো তো চার ভাজে ভাজ করলে একসঙ্গে আমাদের পাটটি কাটিং করা হয়ে যাবে তো দুই সাইডের পার কিন্তু এইভাবে শাড়ি থেকে আমরা কেটে বাদ দিয়ে নেবো নিয়ে নেওয়ার পর যে মিডিলে যে কাপড়টা রয়েছে এই কাপড়টি দিয়ে এখন সুন্দর এই কুর্তিটির ডিজাইনটি শেয়ার করব সবার প্রথমে দু ভাজে ফোল্ড করে নিলাম দিয়ে চার ভাজে ভাজ করে নিলাম শাড়িটা ঠিক লম্বা লম্বি করে ভাজ করলাম ডিজাইনটা লম্বা ভাবে আছে তার জন্য সবার প্রথমে ঝুল নিলাম চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চি আমাদের পুট থেকে বড়ি লম্বা ঝুল পনেরো ইঞ্চি এবার পুটের মাপ সাত ইঞ্চি আর মহড়ার মাপ হচ্ছে ছয় ইঞ্চি এবার নিয়ে নেবো মহড়া থেকে লাইনটা টেনে নিলাম এবার ছাতির মাপ নেব এখানে হচ্ছে মহড়া ছয় সাত আর ঝুল হচ্ছে তো হচ্ছে এবার ছাতি নয় নয়ের সঙ্গে দুই প্লাস দিয়ে এগারো ইঞ্চি হলো ছাতির মাপ নিয়ে নিলাম এখানে এগারো ইঞ্চি এবার ছাতি যে আমাদের এখানে এগারো ইঞ্চি হলো এখান থেকে আমরা এখন মাইনাস ওয়ান করে দেবো করে দিলে আমাদের কি হবে দশ ইঞ্চি তো এবার আমি কোমরের মাপটা দশ ইঞ্চি নিয়ে নেবো ছাতি থেকে কোমর লাইনটা নিলাম এবার সামনের মোহরার পেছন শেপ দিয়ে নিলাম তো সামন পেছন দুটো মোহরার শেপ দিয়ে নেওয়ার পর গলা চওড়া নিয়ে নেবো আড়াই ইঞ্চি কাঁধে এখানে হাফ লাইন ডো করে নিতে হবে তো হয়ে গেছে পুরোপুরি আমাদের উপর বডির ড্র উপর বডির ড্রয়িংটা তো এবার কাটিং করে নিয়েছি করে নিবার যেহেতু আমি এইভাবে ফোল্ড করেছি তাই এখানে আমাদের একটি জয়েন আছে কেটে নিলাম এক পাট সরিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার সামনের মোহরাটা শেপ দিয়ে নিলাম হয়ে গেছে এবার আমাদের লাইনিংটা কাটিং করে নিতে হবে যে ভিতরে আমরা অস্ত্রটা ব্যবহার করব। এইভাবে ফোল্ড করে নিচে দুভাজে ভাজ করে নিয়ে এইভাবে বসিয়ে নিয়ে কেটে নিলাম লাইনিংটা লাইনিং কাটিং করা হয়ে গেছে এবার আমাদের নিচের কোমরের ঘেরটা কাটিং করতে হবে যেহেতু আমার টোটাল ঝুল আছে এখানে ছেচল্লিশ পনেরো ইঞ্চি মাইনাস হবে বডি লম্বার দিয়ে আমার এখানে একত্রিশ থাকবে একত্রিশ ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করে আমি বত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম আমার নিচের ঘের জন্য এখান থেকে একটা লাইন টেনে নেব শাড়িটা কিন্তু ডবল ফুলটে ভাজ করে নিয়েছি আর ঠিক লম্বালম্বি করে আমি কিন্তু কাটিং করছি যেহেতু লম্বালম্বি করে ডিজাইনটি আছে তিনটা তো এই যে কাটিং করলাম এই কাটিংটাই বসিয়ে নিয়ে কিন্তু আর এক বার করে নেবো এটা হচ্ছে সামনের পাটের বেরোলো এই ভাজটা বসিয়ে নিয়ে এবার আমাদের পেছন পাটের হেডটা কাটিং করে বার করে নিতে হবে ঠিক এইভাবে তো দুটো পাটি দেখো আমি কাটিং করে বার করে নিয়েছি এবার আমাদের হাতের কাটিংটা করতে হবে তো এবার যে শাড়ির আঁচলটা আছে সেই আঁচলটা দিয়ে কিন্তু এখন আমরা হাতটা কাটিং করব। সবার প্রথমে আমাদেরকে এই আঁচলটা ডবল ফোল্ডে ভাঁজ করে নিতে হবে তারপর চার ভাঁজে ভাঁজ করে নেব ঠিক এইভাবে চার ভাঁজে ভাঁজ করে নিয়ে এবার হাত লম্বা আছে আমার কিন্তু তেরো ইঞ্চি এক ইঞ্চি যোগ করে নিয়ে নেবো পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি তেরো সঙ্গে চোদ্দ সাতের সঙ্গে মোহরা সাত এক ইঞ্চি যোগ করে আট ইঞ্চি এবার সাতের হাফ সাড়ে তিন নিয়ে নিলাম এইভাবে ড্রয়িংটা করে নিলাম এবার টোটাল হাতের কাপ হচ্ছে দশ তার হাফ পাঁচ নিয়ে দেড় ইঞ্চি বেশি নিয়ে এইভাবে লাইন ডো করে নিলাম হয়ে গেল হাতের ড্রয়িংটা পুরোপুরি করা এবার খুলে নিয়ে তাল পাটের শেপটা দিয়ে নেবো তো হাতের ড্রয়িং পুরোপুরি হয়ে গেছে এবার আমাদের লাইনের সাথে বডির সঙ্গে জয়েন করতে হবে তার আগে আমাদের আয়রন করে নিতে হবে একটু লাইলিন যে অস্ত্রগুলো আমরা কাটিং করেছি তারপর জয়েন করে নিয়ে চলে আসবো দুটো পাটি কিন্তু একইভাবে আমরা এইভাবে জয়েন করব সামন এবং পেছন পার্টটা লাইলিনটা পুরোপুরি জয়েন করে নেবো করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর এবার আমাদের সামনের পাটের কিন্তু গলার একটু কাটিং হবে তখন কিন্তু গলার কোনো নেক ডিজাইন কাটিং করে নি তিন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে গলা চওড়া আড়াই ইঞ্চি নেওয়া আছে এইভাবে গোল রাউন্ড শেপ করে কাটিং করে নেবো যেহেতু এটা আমার ফুল কলার দেওয়া নেক হবে তাই জন্য বেশি কিন্তু ঝুল আমি কাটিং করব না তো হয়ে গেছে কাটিং করা এবার আমাদের পেছন পাট কিন্তু কাটবো না এবার দুটো পাটি আমরা টেকেন দেবো ঠিক চার ইঞ্চি করে লম্বা আর হাফ ইঞ্চি করে নেবো এইভাবে টেকেন গুলো দিয়ে নেব দুটো টেকেন এবার আমরা দু দুট রাখবো এবং সাইড যেভাবে মাপ মাপ আছে অনুযায়ী আমরা উপরে বডিটা রেডি করে তারপর আমাদের এই সামনে দিয়ে পুরো একদম কেটে নিতে হবে কাটিং করে নিতে হবে যেহেতু আমাদের এখানে খুব পটটি বসবে তো কাটিং করে নিয়েছি এবার আমাদের যে ঘেটটা কাটিং করেছিলাম দুটো সাইড কিন্তু জয়েন করে নিয়েছিল গোল মতন হয়ে গেছে ঘেটটা এবার আমরা ডবল ফোল্ড করে নিলাম করে নিয়ে এখানে একটি মাপ করে নিলাম যে এই অনুযায়ী একটা লাইন টেনে নিয়ে কাটিং করে নেবো এখানে লম্বা পাড়া তো এক পার্ট তুলে কাটবো দুটো পার্ট নয় এ কাটিং করে নিয়েছি এবার আমরা উপরে বডিটাও কাটিং করে নিয়েছি সামনের থেকে একদম যে এইভাবে কিন্তু এখন কুচি দিয়ে রেডি করে নেবো পুরো ঘেটটা তো এইবার কুচি দিয়ে দেখো আমি রেডি করে নিয়ে চলে এসেছি এবার যে আমরা পার গুলো বাদ দিয়ে দিয়েছিলাম শাড়ি থেকে এখন সেই পার্টটা কিন্তু এখন কাজে লাগাবো তো এইভাবে কিন্তু মাপ করে নিয়ে এরকম করে পাটটা কিন্তু বসিয়ে পাটটা এরকম করে সেলাই দিয়ে নিয়ে পুরো রেডি করে নিয়েছি এবার আমাদের বসাতে হবে যেহেতু ভেতর দিকে হুক পট্টি পটিটা চওড়া আছে হচ্ছে পাঁচ ইঞ্চি ডবল ফোল্ড করে ভাজ করে মুড়ে নিয়ে বসিয়ে নেবো কতটা দূর থেকে বসাবো চার ইঞ্চি দূর থেকে পটিটা বসাবো আর পটির লম্বাটা থাকবে পুরোপুরি সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি লম্বা আমি পটিটা নিয়ে নিচ্ছি এইভাবে বসিয়ে নিয়েছি ভেতর দিকটা বসিয়ে নিয়ে দেখো আমরা পুরো রেডি করে নিয়েছি এবার আমাদের ফুল নেক যে আছে সেটা কলার দেবে এটা পুরো এখান থেকে ধরে ফিতেটা গোল করে ঘুরিয়ে আমাদের ভালো করে মেপে নিতে হবে সুন্দর করে কোনো দিকটা যেন এদিক ওদিক না হয়ে যায় তাও সাড়ে পনেরো ইঞ্চি হয়ে যায় পুরো নেকটা ঘুরিয়ে এবারে পাটটা এইভাবে নেব নিয়ে সাড়ে পনেরো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করে পনেরো ষোলো সাড়ে ষোলো নিয়ে এভাবে দুই সাইডটা এরকম করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার দেখো মুড়ে সেলাই করে নেবো করে নিয়ে এর সঙ্গে এক ভাঁজ করে দেখো আমি একটি সেলাই করে নিয়ে নিয়েছি মুড়ার পর এবার সেলাইটা ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে ফোল্ড করে নিতে হবে যেন সেলাইয়ের কিছু মুহূর্ত যেন না দেখা যায় বাইরের দিকে তো এবার সেলাই করে নিয়ে বন্ধুরা চলে এসেছি যেহেতু আমাদের উপরে নেকটা হয়ে গেছে পাড় দিয়েই করেছি আমাদের সামনের দিকটাও করেছি নিচটাও কিন্তু আমি এরকমই মুড়বো না এই পাড়ি বেঁচেছে পাড়ি কিন্তু গোল করে ঘুরিয়ে বসিয়ে দেব তো ফাইনালি দেখো পাটটা বসিয়ে নিয়েছি এবার আমাদের এই হাতের থেকে কিন্তু মোহরির দিকে কিন্তু পাটটা বসিয়ে নেবো তাহলে দেখতে সুন্দর লাগবে তো বসিয়ে নিয়ে হাতগুলো এরকম ভাবে বসিয়ে নিয়ে জয়েন করে নেব তো ফাইনালি বন্ধুরা দেখো আমি হাতগুলো বসিয়ে নিয়ে জয়েন করে নিয়ে চলে এসেছি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে আমি আমার পেন্সিল প্যান্ট বানিয়ে নিয়েছি তো এই পেন্সিল প্যান্টের ভিডিও কিন্তু তোমাদের কাছে আমার আপলোড করা আছে তোমরা যারা এখনো দেখো দেখে নাও আর এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বা